ইন্টারনেট ব্যবহারের জন্য প্রথমে আমাদেরকে মডেম কম্পিউটার ইনসার্ট করতে হবে অর্থাৎ ইউসডি পোর্ট দিয়ে আগে মডেমটি প্রবেশ করাতে হবে আমরা এখানে গ্রামীণ ফোন ইন্টারনেট অর্থাৎ গ্রামীণ ফোনের মডেম ব্যবহার করছি এখন আমরা যখন মডেম প্রবেশ করাবো তখন মডার্মের সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাওয়ার পর এটি এ অবস্থায় এসে দাঁড়াবে এবং এ অবস্থায় আমরা কানেক্ট এই বাটনটিতে ক্লিক করলে আমাদের মডেমটি ইন্টারনেটের সাথে সংযুক্ত হবে সংযুক্ত হওয়ার পরে এবার কাজ হচ্ছে আমাদের কম্পিউটারের মজিলা ফায়ারফক্স অর্থাৎ ইন্টারনেট ব্রাউজার যে সফটওয়্যারটি আছে সেটির মাধ্যমে আমরা আমাদের ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য যে কোনো তথ্য খুঁজতে পারি তো প্রথমেই আমরা ইন্টারনেটে থেকে বিভিন্ন তথ্য কীভাবে ব্রাউজ করতে হয় কীভাবে খুঁজতে হয় সেটি আমরা দেখব যেমন এখানে আমরা ধরে নিলাম যে আমরা একটি পত্রিকা পড়তে চাই বাংলাদেশ প্রতিদিন তাহলে আমরা সার্চ বক্সে বাংলাদেশ প্রতিদিন লিখে দিই বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন নিউজ এখানে কিছু তথ্য অলরেডি নিজে চলে আসছে যেমন বাংলাদেশ প্রতিদিন নিউজ পেপার প্রিভিয়াস কপি বাংলাদেশ প্রতিদিন নিউজ পেপার আমরা এই বাংলাদেশ প্রতিদিন নিউজ পেপার এটাকে যথাযথ মনে করছি তাই এটাকে ক্লিক করলাম ক্লিক করে সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো রেজাল্ট এখানে চলে আসলো এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে যদি আমরা পেপার অর্থাৎ পত্রিকাটি দেখতে চাই তাহলে এখানে আমরা দেখবো যে দ্য ডেইলি বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন অর্থাৎ এটি হচ্ছে তাদের অফিসিয়াল অর্থাৎ নিউজ ওয়েবসাইট আমরা এটিতে ক্লিক করব সম্ভবত প্রথমটি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইট আমরা বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটটাতে ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোডিং হচ্ছে অর্থাৎ এই পেজটি আসতে কিছুটা সময় লাগতে পারে এটি নির্ভর করবে মূলত আপনার মডেমের স্পিডের উপরে অর্থাৎ কী ধরনের স্পিড আপনি ব্যবহার করছেন তার উপরে তো এটি হচ্ছে মূলত বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইট এখানে আপনি আপনার প্রয়োজন অনুসারে খবর পড়তে পারবেন যে কোনো খবর আপনি পড়তে হলে সেটির উপরে ক্লিক করলে সেটির বিস্তারিত আপনি জানতে পারবেন ধরে নিলাম এখানে বেশ কিছু খবর আমরা দেখতে পাচ্ছি এই খবরগুলো থেকে যে কোনো একটি যদি আমরা পড়তে চাই তা যেমন হ্যাট্রিক করলেন প্রোটিয়া বোলার রাবাদা আমরা এরকম বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছি নিচের দিকে আরও কিছু নিউজ দেওয়া আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এভাবে আমরা যে কোনো পেপার পত্রিকা পড়তে পারবো যে কোনো খবর পড়তে গেলে সেখানে সেই খবরে ক্লিক করলে যেমন সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত এই খবরটি পড়ার জন্য আমরা এই লিঙ্কটিতে ক্লিক করলাম তাতে বিস্তারিত এখানে পাওয়া যাবে যে এই খবরের বিস্তারিত এভাবে যে কোনো খবর পড়তে হলে সেই খবরটির হেডলাইনে ক্লিক করলে আপনারা সেই খবরটি দেখতে পারবেন এভাবে মূলত ওয়েবসাইট ব্রাউজ করতে হয় অর্থাৎ ইন্টারনেট ব্রাউজ করতে হয় এবং প্রয়োজন অনুসারে তথ্য খুঁজে বের করতে হয় আবার এখান থেকে আপনি যদি প্রথমে যেতে চান তাহলে আবারও ব্যাক স্পেস অর্থাৎ এই বাটনটিতে ক্লিক করলে এটি পূর্বের পেজে ফিরে যাবে এবং যদি আপনি এটিকে আবারও ব্যাক স্পেস বাটনে আবারও ক্লিক করেন তাহলে একদম প্রথম অবস্থায় ফিরে যাবে যেখান থেকে আমরা সার্চ অর্থাৎ সার্চ রেজাল্ট পেয়েছিলাম সেখান থেকে এই কাজটি কত দ্রুত হবে সেটি নির্ভর করবে অনেকটা আপনার মডেমের স্পিডের উপরে আমরা আবার ক্লিক করলাম রেজাল্টতে চলে আসলো এবং আবার ক্লিক করলে আমাদের পূর্বের অবস্থায় ফিরে আসবে